বিকেল 5টার আকাশ বার্তায় আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে জুই। প্রথমে হেডলাইনস। মোদিকে ফোনে পাওয়া যায় না, তিনি বঙ্গে ভোট প্রচারে ব্যস্ত। করোনা বিপর্যয়ের জেরবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের ক্ষোভ। দেশে আজও রেকর্ড সংক্রমণ, স্থগিত জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষা। লাগাম ছাড়া করোনা সংক্রমণ, বঙ্গে ভোট প্রচার বাতিল রাহুল গান্ধীর। অক্সিজেনের হাহাকার দিল্লিতে, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা কেজরিওয়ালের। কুম্ভে প্রতীকী স্নানের আবেদন মোদি। আবার ভোট প্রচারে অমিত শাহ, পাঁচ দফায় 122 আসনে জিতছে বিজেপি। জামালপুরের সভা থেকে দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পায়ে হেঁটে মমতাকে পদত্যাগপত্র দিতে যেতে হবে বলেই বিদ্রুপ। বর্ধমান থেকে ফিরে দক্ষিণ কলকাতায় মমতার রোড শো, মিছিল গেল ঢাকুরিয়া থেকে কালীঘাট। সুরক্ষাবিধি মেনে সবার মুখে মাস্ক, 7টার মধ্যে প্রচার শেষের নির্দেশ কমিশনের। ভোট পরবর্তী হিংসা, সল্টলেকের দত্তাবাদে বিজেপি অনুগামীদের বাড়ি ভাঙচুর। অভিযোগ তৃণমূলের দিকে, মীরাখায় আক্রান্ত তৃণমূলের ব্লক সভাপতি, গাড়ি লক্ষ্য করে গুলি, জলে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা। প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা সরবরাহে অনিশ্চয়তার জন্য তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন। মমতা লিখেছেন, এই মুহূর্তে 5.4 কোটি ভ্যাকসিন প্রয়োজন রাজ্যে, 6000 রেমডেসিভিরের ভায়াল প্রয়োজন। এটা করোনার গুরুত্বপূর্ণ ওষুধ। ক্রমবর্ধমান সংক্রমণের জন্য কেন্দ্রের কাছে অক্সিজেন সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন মুখ্যমন্ত্রী। 2রা মে বাংলা থেকে দিদির বিদায় নিশ্চিত। পূর্বস্থলী জনসভা থেকে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার দাবি, পাঁচ দফার ভোটের পর 180 আসনের মধ্যে 122 আসনে জিতছে, এগিয়ে রয়েছে বিজেপি। বাংলা দখলকেই পাখির চোখ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, আর সেই জন্যই প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও জনসভা রোড শো করছেন মোদি অমিত শাহ। প্রতিটি জনসভায় তাদের বক্তব্য মোটামুটি একই, 2রা মেতেই পালা বদল হচ্ছে রাজ্যে। আজও উত্তর পূর্বস্থলীর জনসভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 200-এর বেশি আসনে হেরে বাংলা থেকে বিদায় নেবে তৃণমূল। তার দাবি, পাঁচ দফার নির্বাচনের পর 122 আসন পেয়ে এগিয়ে রয়েছে বিজেপি। দিদি, পাঁচবে চরণ কে বাদ কাফি ডিমোরালাইজ হো গই, কারণ কে হে, পাঁচ কে বাদ ये तय हो चुका है कि भारतीय जनता पार्टी 122 से ज्यादा सीटों के साथ दीदी से बहुत आगे है। এদিন নন্দীগ্রামে মমতার বড় ব্যবধানে পরাজয় হবে বলে মন্তব্য করেন অমিত শাহ। দিদি কি বিদায় নিশ্চিত হে, মগর দিদি বড়ি নেত্রী হে, আপ পছন্দ হো ইয়া না হো, বড়ি নেত্রী হে, 10 সাল बंगाल की मुख्यमंत्री है, पूरा देश दीदी जानता है। दीदी की विदाई तो निश्चित करो, मगर बड़ी नेत्री की विदाई करनी है तो विदाई नाम तुम के साथ करो, शान के साथ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের চোটকেও কটাক্ষ করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি বলেন, 2রা মেয়ের আগে পায়ের ব্যথা সারাতে হবে তৃণমূল নেত্রীকে, কারণ তাকে পায়ে হেঁটেই ইস্তফাপত্র জমা দিতে যেতে হবে রাজভবনে। আকাশ বার্তা। করোনার কারণে বাংলায় প্রচার কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। আগামী বৃহস্পতিবার রাজ্যের 6ষ্ঠ দফার ভোট, এর জন্য বিভিন্ন জেলায় তার প্রচারে যাওয়ার কথা ছিল, কিন্তু এরাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে কর্মসূচি বাতিল করলেন রাহুল। রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে নিজের যাবতীয় কর্মসূচি বাতিল করলেন রাহুল গান্ধী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তিনি যে বাংলায় আসছেন না তা রবিবার টুইট করে জানালেন। এমনকি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কাছেও তিনি আবেদন করেন জনসভা না করার জন্য। বিষয়টা তিনি তাদের ভেবে দেখতে বলেছেন। গত বুধবার উত্তরবঙ্গে ভোট প্রচারে এসেছিলেন রাহুল। গোয়ালপোখর ও মাটিকারা নকশালবাড়িতে দুটো জনসভাও করেন তিনি। আগামী বৃহস্পতিবার রাজ্যে 6ষ্ঠ দফা ভোট। পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর দিনাজপুর এবং উত্তর 24 পরগনার মোট 43টা আসনে ভোট। এর কয়েকটা কেন্দ্রে রাহুলের প্রচারে আসার কথা ছিল, কিন্তু তিনি এই প্রচারে না আসার কথা জানিয়ে টুইটে লেখেন, কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সমস্ত সভা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে তিনি নাম উল্লেখ না করে অন্য রাজনৈতিক নেতাদেরও বার্তা দিয়েছেন। তবে রাহুল প্রচারে না আসার সিদ্ধান্ত নিল তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে তেমন উদ্যোগ এখনো দেখা যায়নি। আকাশ বার্তা। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, দিল্লিতে অক্সিজেনের তীব্র অকাল। করোনার ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে গতকালই মোদিকে ফোন করেন উদ্ধব ঠাকরে, কিন্তু সেই সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয় তিনি পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যস্ত। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন উদ্ধব।
দেশজুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনা। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রে, অক্সিজেন ও রেমডেসিভিয়ারের আকাল মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে। এই অবস্থায় গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তখন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয় পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারে ব্যস্ত তিনি। এই নিয়ে সরব হন বিরোধীরা। জরুরি পরিষেবা দেশজুড়ে মহামারীর সময় প্রধানমন্ত্রীকে দেশের কাছে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস নেতা চিদম্বরমের অভিযোগ, এই সময় প্রতিটা মুহূর্তেই প্রধানমন্ত্রীর ডেস্কে থাকা উচিত। প্রধানমন্ত্রীকে সবসময় মুখ্যমন্ত্রীদের এক ফোনে দূরত্বে থাকা উচিত। তা না করে পশ্চিমবঙ্গে ভোট প্রচারে দেড় ডজন সভা করছেন তিনি। কেরালা তামিলনাড়ু সহ বহু রাজ্যেই এক দফা নির্বাচনই শেষ হয়েছে, অথচ পশ্চিমবঙ্গে আট দফা নির্বাচন। বেশিরভাগ সময় সেখানে ব্যস্ত থাকছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই হচ্ছেন নরেন্দ্র মোদী, কাজের বেলায় কিছু নেই। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও এর কড়া সমালোচনা করেন। করোনা মোকাবিলায় আরও যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। পশ্চিমবাংলা থেকে তৃণমূলকে সরাবো, মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীকে সরাবো, এটা হচ্ছে 2021 সালের বিজেপির 1 পয়েন্ট এজেন্ডা। সেই এজেন্ডাতে ওরা নিজেদেরকে মনোনিবেশ করেছে, কিন্তু করোনাকে সরাবো এই এজেন্ডাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। মধ্যপ্রদেশে অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে 12 জনের। বিরোধীরা তা নিয়ে মোদীর বিরুদ্ধেই ক্ষোভ দেখিয়েছেন। যদিও প্রধানমন্ত্রী দপ্তরের দাবি, করোনার সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মোদী, রাজ্য সরকারগুলির সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি। আকাশ বার্তা। করোনার ধাক্কায় বেসামাল দেশ। গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 262,000 মানুষ, মৃত্যু হয়েছে 1,500 আক্রান্তের। করোনার ধাক্কায় বিপর্যস্ত দেশ, হাসপাতালে বেডের আকাল। করোনার নতুন স্ট্রেইনের হামলার পর দেশে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন প্রায় 1,48,00,000 মানুষ। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যায় রেকর্ড 2,61,500 জন সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে 1,501 জনের। এখনও পর্যন্ত দেশে কোভিডে মৃত্যু হয়েছে 1,77,150 জনের। মহারাষ্ট্রে একদিনে সর্বোচ্চ সংখ্যা 67,123 জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 419 জনের। উত্তরপ্রদেশেও করোনার অবস্থা শোচনীয়, এখনও পর্যন্ত সেখানে প্রায় 8,00,000 মানুষ সংক্রমিত হয়েছেন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড গড়ছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালে আর বেড পাওয়া যাচ্ছে না, একটা বেডে 2 জন করে রোগী রাখতে হচ্ছে। অস্থায়ী শ্মশানের সংখ্যাও বাড়ানো হয়েছে। ছত্তিশগড়, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, এই 7টি রাজ্যের পরিস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে। দেশে এ পর্যন্ত প্রায় 12,26,00,000 বেশি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। দেশে মোট করোনা টেস্ট হয়েছে 26,40,00,000। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, নির্দিষ্ট কৌশলের অভাব এবং কেন্দ্রের মোদী সরকারের উদাসীনতার জন্যই গোটা দেশ আজ চরম বিপর্যয়ের মুখে। আকাশ বার্তা। করোনা ভয়ঙ্কর রূপ নেওয়ায় অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা। পরীক্ষা নিয়ামক সংস্থা জানিয়েছে, পরীক্ষা নির্ধারিত 27, 28 এবং 30 এপ্রিল হচ্ছে না। আজ টুইটে এখবর জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। দেশজুড়ে করোনার ধাক্কা এবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক টুইটে এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, এবারে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এপ্রিলের 27, 28 এবং 30 তারিখ হওয়ার কথা ছিল, কিন্তু পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে তা পিছিয়ে গেল। পরীক্ষার পরবর্তী দিনক্ষণ শীঘ্রই ঘোষণা করা হবে। দিন ঘোষণার পর ছাত্রছাত্রীরা অন্তত 15 দিন সময় পাবেন, যাতে তারা প্রস্তুতি নেওয়ার সুযোগ পান। দশম শ্রেণীর পরীক্ষা বাতিল ও দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষা পিছিয়ে যাওয়ার পর জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা পিছানোর দাবিতে সরব হয়েছিলেন পড়ুয়ারা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সকল শিক্ষার্থীর সুরক্ষা ও তাদের ক্যারিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তার থেকেও চিন্তার বিষয় ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। আকাশ বার্তা। ক্রমশ জটিল আকার নিচ্ছে দিল্লির পরিস্থিতি। 90% আইসিইউ বেড করোনা রোগীতে ভর্তি। কমনওয়েলথ গেমস ভিলেজে তৈরি করা হয়েছে অস্থায়ী হাসপাতাল, অভাব অক্সিজেনেরও রয়েছে, এমনকি পাওয়া যাচ্ছে না জীবনদায়ী ওষুধও। রাজধানীর করোনা পরিস্থিতি সামলাতে এবার কমনওয়েলথ গেমস ভিলেজকে কোভিড হাসপাতালে পরিণত করা হবে, এমনটাই জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার বক্তব্য, যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে এই মুহূর্তে দিল্লির হাসপাতালগুলি 90% আইসিইউতে ভর্তি, বেড়ে চলেছে অক্সিজেনের অভাবও, এমনকি জীবনদায়ী ওষুধও বাড়ন্ত। করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে হিমশিম দিল্লি, এবার রীতিমতো হাহাকার রাজধানীতে। রবিবার এক জরুরি বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতি খুবই উদ্বেগজনক, সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত। গত কয়েকদিন আগে যা নিয়ন্ত্রণের মধ্যে ছিল তাই এখন ধরা ছোঁয়ার বাইরে, শেষ কোথায় কেউ তা জানে না।
দিল্লির মুখ্যমন্ত্রী জানান আগামী চার দিনে হাসপাতালগুলিতে আরও 6,000 বেড বাড়ানো হবে। আপাতত স্থানা হবে কমনওয়েলথ গেমস ভিলেজ এবং কিছু স্কুলকে জরুরিকালীন কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বেড বাড়ানো হলেও আকাল দেখা দিয়েছে অক্সিজেনের, এমনকি ওষুধের যোগানও কমে গিয়েছে। কেন্দ্রের কাছে এগুলি বাড়ানোর আবেদন জানিয়েছেন কেজরিওয়াল। পরিস্থিতি এতটাই জটিল যে হাসপাতালগুলির আইসিইউ 90% বেড করোনা রোগীতেই ভর্তি, এমনকি হাসপাতাল বা তার বাইরের দোকানগুলিতে অক্সিজেন বা জীবনদায়ী ওষুধ পাওয়া যাচ্ছে না। আকাশ পাটনা। কুম্ভ ফেরত পুণ্যার্থীদের 14 দিনের কোয়ারেন্টাইন শিবিরে থাকা বাধ্যতামূলক করলো দিল্লি প্রশাসন। তাদের জন্য একটা ওয়েবসাইটও এনেছে দিল্লি সরকার। এই অ্যাপের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কতেও যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। এই তথ্য না দিলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। এদিকে প্রতীকী কুম্ভ স্নানের পরামর্শ দিয়েছেন নরেন্দ্র মোদী। কুম্ভমেলা দর্শনার্থীদের জন্য কড়া নির্দেশ দিল্লি প্রশাসনের। দিল্লিতে বসবাসকারী সমস্ত মানুষ যারা কুম্ভ দর্শন করে ফিরেছেন তাদের জন্য একটা ওয়েবসাইট এনেছে দিল্লি সরকার। কুম্ভ ফেরত সবাইকে স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি তা না দেন তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। দিল্লিতে বসবাসকারীদের মধ্যে যারা 4 এপ্রিল থেকে 30 এপ্রিলের মধ্যে কুম্ভমেলা থেকে ফিরেছেন বা এখনও ফিরছেন তাদেরকে নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিচয়পত্র এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিল্লির বাইরে ছিলেন সেই সব তথ্য www.delhi.government.in এই ওয়েবসাইটে আপলোড করতে হবে। যদি জানা যায় কোনো কুম্ভমেলা ফেরত ব্যক্তি এই সমস্ত তথ্য আপলোড করেননি সেক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তেমন হলে তাকে 14 দিনের জন্য প্রশাসনের কোয়ারেন্টাইন হোমেও পাঠাবে দিল্লি সরকার। গতকাল দিল্লিতে 24,000 মানুষ কোভিড আক্রান্ত হয়েছেন, যা দিল্লির ক্ষেত্রে সর্বকালীন রেকর্ড। এরপরই কড়া পদক্ষেপ নিয়েছে দিল্লি প্রশাসন। দিল্লির সংক্রমণ 30%। ভয়াবহ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে কুম্ভমেলা শুরুর এতদিন পর প্রতীকী কুম্ভ স্নানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। আজ জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরিকে ফোন করে সমস্ত সাধুর শারীরিক অবস্থার খোঁজ নেন নরেন্দ্র মোদী। আকাশ বার্তা। প্রচারের ঝড় তুলতে আজ দক্ষিণ কলকাতার র্যালি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোড শো হলো ঢাকুরিয়া থেকে কালীঘাট। বর্ধমান থেকে কলকাতায় পৌঁছে সোজা ঢাকুরিয়ায়, দক্ষিণাপনের সামনে থেকে শুরু হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো। সুরক্ষাবিধি মেনে কর্মী অনুগামীদের সবার মুখে ছিল মাস্ক। পাশে ছিলেন দক্ষিণ কলকাতা তৃণমূল সভাপতি দেবাশিস কুমার, তিনি আবার প্রার্থীও। মিছিল রাসবিহারী বালিগঞ্জ কেন্দ্র ছুঁয়ে গেল ভবানীপুর। দক্ষিণ কলকাতার কেন্দ্রগুলিতে ভোটারদের বার্তা দেওয়াই ছিল তৃণমূলের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরও 3 দফা প্রচার বাকি আছে। এক দফায় ভোট করে ভিড় সামাল দেওয়ার আবেদন করেছিল তৃণমূল। নির্বাচন কমিশন অবশ্য সেই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে। সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রচারের সময়সীমা নির্ধারিত হয়েছে। করোনা আবহের জন্যই প্রচারের সময় কমিয়ে আনা হয়েছে। ভর রৌদ্রেই মিছিল হলো ঢাকুরিয়া থেকে কালীঘাট। আকাশ বার্তা। করোনায় আক্রান্ত হলেন কৃষ্ণনগর দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী উজ্জ্বল বিশ্বাস। রাজ্যের বিদায়ী মন্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় আপাতত তিনি হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। এর আগে বীরভূমে তৃণমূলের বিদায়ী বিধায়ক আব্দুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ভোট পরবর্তী হিংসায় আজ তপ্ত হয়ে ওঠে সল্টলেকের দত্তাবাদ। বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে পরস্পরকে আক্রমণের অভিযোগ ওঠে। বাড়ি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত সল্টলেকের দত্তাবাদ। গতকাল রাতে বিজেপি কর্মীদের বাড়ি এবং দোকান ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের বিদায়ী কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগের তির বিজেপি সমর্থকদের। ওই ঘটনায় এজেন্ট সহ 5 বিজেপি কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। আমার মা বাবা সবকে মারা হয়েছে। আমাদের টোটাল একজন বেডে ভর্তি আছে, একজনকে থানায় তুলে দিয়েছে। পুলিশের সামনে মারপিট হয়েছে, পুলিশ কোনো প্রতিরোধ করেনি। প্রথমে নির্মল দত্ত হাত নিয়েছে, প্রথমে নির্মল দত্ত চালিয়েছে, তারপর সেক্রেটারি গেলে সঞ্জয় দত্ত ছিল। অন্যদিকে আজ সকালে বিজেপির অর্জুন মণ্ডল এবং দীপক মণ্ডলের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। পুলিশের সামনেই হামলা চালানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি তারা, এমনই অভিযোগ করেন তৃণমূল কর্মীরা। পুলিশ কিছু বলে না, যে আমাকে মেরে ফেলতো ওইখানটায়, আজকে আমার বডি পড়ে থাকতো। আমার পাশে উল্টো দিকে অর্জুন মণ্ডল, দীপক মণ্ডল, তারা তাদের নেতৃত্বে সব জিনিসগুলো হয়েছে। বিধাননগর থানা রেকর্ড বলবে, এরা কারা? এরা ক্রিমিনাল, এরা ক্রিমিনাল আছে। এরা আজকের দিন না, এরা দীর্ঘদিন ধরে ক্রিমিনাল কিছু করছে। এরা দলের সাথে, এরা বিজেপির সাথে যুক্ত আছে। তো বিজেপির হামলাতেও আক্রান্ত হন বেশ কয়েকজন তৃণমূল সমর্থক। অভিযোগ পাল্টা অভিযোগ দুতরফেই। লাঠি পাইপ হাতে নিয়ে রাস্তা অবরোধ করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দত্তাবাদের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব। আকাশ বার্তা।
পঞ্চম দফার ভোট শেষ হতেই উত্তপ্ত মিনাখা। তৃণমূলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ল দুষ্কৃতীরা। ব্লক সভাপতি গাড়ি থেকে ঝাঁপ দিয়ে কোনো রকমে প্রাণে বাঁচেন। পঞ্চম দফার নির্বাচন শেষ হতেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর চব্বিশ পরগনার মিনাখা। তৃণমূলের ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো বোমা, চালানো হলো গুলি, ভাঙচুর চালানো হয় তার গাড়িতে, অভিযোগে তীর বিজেপির দিকে। শনিবার ভোট চলাকালীন মিনাখার কামারগতির ৪০ নম্বর বুথের তৃণমূল এজেন্ট আতিয়ার মোল্লাকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় তার বাড়ি। আতিয়ার মোল্লার সঙ্গে দেখা করতে এসেছিলেন মৃত্যুঞ্জয় মণ্ডল। ফেরার সময় কামারগতি এলাকায় তৃণমূলের ব্লক সভাপতির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় বোমা, চালানো হয় গুলি। কোনো রকমে ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় মণ্ডল গাড়ি থেকে ঝাঁপ দিয়ে মেছো ভেড়িতে পড়ে গিয়ে প্রাণ বাঁচান। ওরা বোমা এবং গুলি মারতে মারতে আমার গাড়ির সামনে আসে। সামনে এসে খালি তখন আমরা গাড়ির মধ্যে ছিলাম না, আমার গাড়িটাকে ভাঙচুর করে। আমি আমাকে যদি গাড়ির মধ্যে পেত তাহলে ওরা আমাকে ওখানে ওখানেই মার্ডার করে দিত বা খুন করে দিত। ওরা ওদের উদ্দেশ্য ছিল কিন্তু আমাকে মার্ডার করা বা খুন করা। তো আমার সিকিউরিটি যিনি ছিলেন ওনার পায়ে বোমা লেগেছে। এরপর বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়িটিকে মিনাখা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আকাশ বার্তা। রবিবার চৌরঙ্গি এলাকায় প্রচার সারলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি রোড শো করেন। তৃণমূল প্রার্থী বলেন, উন্নয়নের নিরিখে চৌরঙ্গি কেন্দ্রে আমরাই জিতব। ২০ বছর আগে বাংলার রাজনৈতিক দলগুলিতে তারকা প্রার্থীর এত রমরমা ছিল না। তখন সবেধান নীলমণি তারকা প্রার্থী হিসেবে কদর ছিল নয়না বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পর নয়না বন্দ্যোপাধ্যায় বউবাজার কেন্দ্রে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। ডিলিমিটেশনের পর বউবাজার কেন্দ্রের অস্তিত্ব নেই, চৌরঙ্গির সঙ্গে মিশে যায়। এই কেন্দ্রে এবারও লড়ছেন তারকা প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়। জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী তারকা প্রার্থী আজ প্রচার সারলেন নিজের এলাকায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করেছেন, আমরা কাজ করেছি, আমার ১০টা কাউন্সিলর কাজ করেছে, প্রতিনিয়ত সেবা দিয়েছে মানুষকে। তো আমরা মানুষের সঙ্গে আছি, মানুষের সাথে আছি। কে কি বললো, কে কোথা থেকে উড়ে এলো, উড়ে চলে গেল বিকেলবেলা, সেগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি, মানুষ আমাদের পাশে আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেও তৃণমূলের মিছিলে অবশ্য করোনা বিধি মানার কোনো উদ্যোগই ছিল না। ব্যাপক জমায়েতে পালন করা হয়নি দূরত্ব বিধিও। আকাশ বার্তা। একটা বিরতির পর ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন।